হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটা ডিআইওয়াই হেয়ার মাস্ক, যেটা এখন আপনি দেখছেন ভিডিওতে। তো এই হেয়ার মাস্কটা বানানোর জন্য আমার প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা লাগছে সেটা হচ্ছে কোকোনাট অয়েল। তো এখানে আমি প্যারাসুট কোকোনাট অয়েল নিয়েছি, এটা আমার পছন্দ। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল নিয়ে নেবেন, তবে তার 100% পিওর হয় সেটা ট্রাই করবেন, যেন কোনো কেমিক্যাল অ্যাড করা না থাকে। আমার নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে হানি। হানি আমি নিয়েছি ডাবারের হানি। আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের হানি ইউজ করতে পারেন, তবে সেটা চেষ্টা করবেন অর্গ্যানিক হওয়ার, তাহলে সেটা কাজটা খুব ভালো করবে। আমার নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা জেল, আর অ্যালোভেরা জেলটা আমি নিয়েছি গুড ভাইবসের। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, আর আপনি যদি ফ্রেশ অ্যালোভেরা জেল নিতে চান তাহলে সেটা তো আরও অনেক ভালো কাজ করবে। আর আমার নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল, এটা আমি নিয়েছি গুড ভাইবসের। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন, আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল তাই আমি এটা ইউজ করেছি। এবার প্যাকটা বানিয়ে নেওয়ার পালা। আমি একটা ছোট বাউল নিয়ে নিয়েছি, আর এটার মধ্যে আমি প্যাকটা বানিয়ে নেব। তো এখানে আমি কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। আমি আমার হেয়ারের লেন্থ আর ভলিউম অনুযায়ী আমি কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের হেয়ার লেন্থ আর ভলিউম অনুযায়ী কোকোনাট অয়েলটা নিয়ে নেবেন সেই পরিমাণ বুঝে। তো এখানে আমি প্রায় 3 চামচের মতো কোকোনাট অয়েল ইউজ করেছি। আর নেক্সট ইনগ্রিডিয়েন্ট যেটা, আমি অ্যালোভেরা জেল ইউজ করছি। এখানে আমি 1 চামচ অ্যালোভেরা জেল ইউজ করছি। আর আপনারা যদি অয়েলটা বেশি পরিমাণ নেন সেক্ষেত্রে অ্যালোভেরা জেলের পরিমাণটাও আরও একটু বাড়িয়ে নেবেন। তো ফ্রেশ অ্যালোভেরা হলে তাহলে পরে অয়েল আর অ্যালোভেরা জেলটাকে মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্স করে নেবেন, তাহলে মিক্স করতে সুবিধা হবে। আর নেক্সট আমি নিয়ে নিচ্ছি হানি। হানি এখানে আমি 1 চামচের মতো ইউজ করছি। আপনারা আর যদি কোকোনাট অয়েল বা অ্যালোভেরা জেল দুটোকে বাড়িয়ে নেন, সেই সঙ্গে সঙ্গে হানিটাকেও বাড়িয়ে নেবেন। আমার নেক্সট ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল, আর এটার আমি 2 থেকে 3 ড্রপস আমি ইউজ করব এই হেয়ার প্যাকটাতে। তার থেকে বেশি ইউজ করার প্রয়োজন নেই। আপনারা যখন কোকোনাট অয়েলের পরিমাণটা বাড়িয়ে নেবেন বা অন্য ইনগ্রিডিয়েন্টগুলো বাড়িয়ে নেবেন, সেই সাথে সাথে এটাও আপনি বাড়িয়ে নিতে পারেন, তবে 4 থেকে 5 ড্রপস তার থেকে বেশি প্রয়োজন হবে না। তো এখানে আমি 3 ড্রপস ইউজ করেছি, আপনারা চাইলে 4 থেকে 5 ড্রপসও ইউজ করতে পারেন। আর এবার হচ্ছে মিক্সিংয়ের পালা। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিলেই হেয়ার প্যাকটা হয়ে যাবে একদম রেডি। খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন একদম পুরো ক্রিমের মতো হয়ে গেছে এই হেয়ার প্যাকটা। এটাকে খুব ভালোভাবে মিক্স করলে এরকম একটা ক্রিম ফর্মে চলে আসবে। আপনার চুল রুক্ষ শুষ্ক হয়ে গেছে বা ফ্রিজি হেয়ার নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন, অথবা আপনার চুলের স্ট্রেংথ একদমই কমে গেছে, যেখান থেকে সেখান থেকে চুল ছিঁড়ে পড়ে যাচ্ছে, তাহলে একদমই টেনশান নেবেন না। এই হেয়ার প্যাকটাকে ইউজ করুন আর ম্যাজিকটা দেখতে পাবেন। এটা সপ্তাহে 2 দিন ইউজ করবেন, আর এটাকে লাগিয়ে 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা আপনি রেখে দেবেন। তারপর শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে নিয়ে কন্ডিশনার লাগিয়ে নেবেন, আর দেখবেন যে আপনার হেয়ারটা কত সুন্দর স্মুথ আর সফট হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটি এতটুকুই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।